হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে সায়েন্স। সায়েন্সের আমরা নেক্সট স্কুলের প্রশ্নপত্র এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি অনেকগুলো পেপার্স আমি দিয়ে দিয়েছি, আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি চ্যানেল ভিজিট করে দেখে নিও। আর রেগুলার পড়ার সমস্ত কিছু আমাদের আলোচনা হয়ে গেছে, অবশ্যই সেগুলো ভালো করে পড়তে হবে, অ্যাক্টিভিটিগুলো দেখে নিতে হবে, বড় প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে পাবে, দেখে নিও। দেখো সবার প্রথমে কি বলেছে, সবার প্রথমে বলেছে কোন শ্রেণীর লিভারের আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় বল থাকে, কোন শ্রেণীর থাকে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, নাকি কোনোটিই নয়, এটা তৃতীয় শ্রেণী হবে। নেক্সট বলেছে কোন যন্ত্রের ঘর্ষণ কমাতে কি সরি কোন যন্ত্রের ঘর্ষণ কমাতে কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়, জল, গ্রিজ, পিচ্ছিল তেল, নাকি এ ও বি, উভয়টা হবে। এটা আমরা করব এ আর সি, উভয়টা হবে। নেক্সট পরেরটা, পরের প্রশ্ন আমাদের বলেছে কোথায় গেল, হ্যাঁ, মানুষের বিজ্ঞানসম্মত নাম, ওকে, হোমোসাফিয়েন্স, কাতলা কাতলা, নাকি প্যানথেরা, নাকি কোনোটি নয়। তো এটা আমরা জানি যে মানুষের বিজ্ঞানসম্মত নাম কোনটা এখানে দিয়েছে, না এটা হবে হোমোসাফিয়েন্স, অবশ্যই হোমোসাফিয়েন্স করব। নেক্সট পরের প্রশ্ন, নেক্সট পরের প্রশ্ন বলেছে শাবল, সেলাই যন্ত্র, ড্রিল যন্ত্র, কলম, এই চারটির মধ্যে সরল যন্ত্র নিচের কোনটিতে দেখানো হয়েছে, শাবল আর কলম, নাকি সেলাই যন্ত্র, ড্রিল যন্ত্র, শাবল ড্রিল যন্ত্র, নাকি কলম আর সেলাই যন্ত্র, শাবল আর কলম হবে। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্নে আমাদের বলেছে যে প্রদত্ত কোন উদ্ভিদকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়, কাঁঠাল, পাইন, কুমড়ো, নাকি আম, ব্যক্তবীজী পাইনকে বলা হয়। নেক্সট পরেরটা, পরের প্রশ্ন আমাদের বলেছে আমাদের শরীরের অধিকাংশ কোষের মধ্যে একটা গোল মতো বস্তু থাকে, একে বলা হয় নিউক্লিয়াস, মনে রা, কোষের আবরণী, নাকি সবকটি, নিউক্লিয়াস বলা হয়। পরের প্রশ্ন, কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়, উইপোকাকে, মৌমাছিকে বলে, উইপোকাকে বলে, নাকি বলছে পিঁপড়েকে বলছে, নাকি সবকটি, উইপোকা, মৌমাছি, পিঁপড়ে, সব, এইগুলো সবই সমাজবদ্ধে পড়ছে। নেক্সট নেক্সট তাহলে সবকটা করব। নেক্সট বলেছে প্রদত্ত কোনটি সামুদ্রিক প্রাণী বলা হচ্ছে, আচ্ছা বাঘ, কাক, তিমি, কোনোটিই নয়, তিমিকে। নেক্সট বলেছে সব শক্তিকে শেষ পর্যন্ত স্থিতিশক্তি, গতিশক্তি, তাপ শক্তি, নাকি আলোক শক্তিতে রূপান্তরিত হতে হয়, তাপ শক্তিতে, ক্লিয়ার। নেক্সট নেক্সট বলেছে যেসব জীব নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে তাদের বলা হয় উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর, নাকি সর্বভুক, কি হবে, আনসার লেখো, প্রত্যেকে কমেন্টস করো। নেক্সট বলেছে বায়ুর, তারপরে আমি আনসার দেবো। নেক্সট বলেছে বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয়, বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে, অপশান দিয়েছে চৌম্বক শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, নাকি পারমাণবিক, গতিশক্তি, এটার আনসার হবে উৎপাদক, প্রথমেরটা আনসার হবে উৎপাদক, ওকে। নেক্সট একটু বড় করে দিই। নেক্সট পরের প্রশ্ন বলেছে যে তোমার বাড়ির কলতলা পিছল ও সবুজ, ওই স্থানে কি ধরনের জীব আছে বলে মনে হয়, বিরুৎ, গুল্ম, ছত্রাক, নাকি শ্যাওলা, অবশ্যই শ্যাওলা হবে। নেক্সট কোনো বস্তুর ঘনত্ব মাপতে কোন কোন রাশির সাহায্য নেওয়া হয়, দৈর্ঘ্য, প্রস্থ, ভর, আয়তন, দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ, আয়তন, আচ্ছা দৈর্ঘ্য, প্রস্থ, ভর, এটা ভর আর আয়তন করব। নেক্সট আমাদের বলেছে উদ্ভিদের বৃদ্ধির পরিমাণে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাণে কোন যন্ত্র ব্যবহার করা হয়, পরিমাপে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়, স্প্রিং তোলা, নাকি অক্সানোমিটার, দাঁড়িপাল্লা, নাকি প্রদত্ত সবকটি, অক্সানোমিটার আনসার হবে। নেক্সট পরেরটা, পরের প্রশ্ন বলেছে কোন মৌলিক, কোনটি মৌলিক রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, নাকি প্রদত্ত সবকটি, সবকটা হবে। পরেরটা, কোন বর্জ্য পদার্থটি দীর্ঘদিন পর মাটিতে মিশে যায়, বর্জ্য পদার্থ দীর্ঘদিন পর মাটিতে মিশে যায়, ওকে,
আচ্ছা, কলার খোসা, কম্পিউটারের ক্যাবিনেট, প্লাস্টিক নাকি কাঁচের ভাঙা টুকরো, দীর্ঘদিন পর যেটা মাটিতে মিশে যায়, তাই তো? কলার খোসা, কলার খোসা দীর্ঘদিন পর মাটিতে মিশে, হ্যাঁ কলার খোসা। নেক্সট, নেক্সট বলেছে বাকি এগুলো কোনোটাই মিশবে না, ওকে। নেক্সট বলেছে লোহা এক প্রকার মৌল, এর চিহ্ন কোনটা, Cl Fe, Ag নাকি Be? নেক্সট পরেরটা বলেছে হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত যৌগ কোনটি, অপশন দিয়েছে ফসফিন, জল, হাইড্রোজেন সালফাইড নাকি কোনোটি নয়। তাহলে এটা আমরা করব হাইড্রোজেন সালফাইড। নেক্সট পরেরটা বলেছে প্রদত্ত কোন বস্তুটি ঠিক বলে মনে হয়, গতিশক্তিকে যান্ত্রিক শক্তি শক্তি বলা যায় না, গতিশক্তিকে যান্ত্রিক শক্তি বলা যায় না, বস্তুর আকৃতিগত পরিবর্তনে গতিশক্তির সৃষ্টি হয়, বস্তুর আকৃতিগত পরিবর্তনে বস্তুটি কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়, প্রদত্ত সবকটি ঠিক। এটা আমরা করব যে বস্তুর আকৃতিগত পরিবর্তনে বস্তুটির কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, ওই বস্তুকে উইপোকা ছাড়া আর কোনো প্রাণী হজম করতে পারে না, ওই বস্তুটির নাম কি, সেলুলোজ, জল, ডিম নাকি কোনোটিই নয়, সেলুলোজ। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমাদের বলেছে নিচের প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীর সঙ্গে মানুষের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, আচ্ছা হাতি, মৌমাছি, মশা না শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি হয়ে গেল এটা। নেক্সট গ্রুপ বি, গ্রুপ বিতে কি দিয়েছে একটু দেখবো আমরা। নেক্সট পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন আমাদের বলেছে বি একটা, নিচের 18টি প্রশ্নের মধ্যে যে কোনো 14টি আছে এটা দরকার নেই আমাদের, দেখো বলেছে নিচের শূন্যস্থানগুলিকে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো তিনটে, সবগুলোই করব আমরা। বলছে কি নততলের ভূমির সঙ্গে ড্যাশ কোণ করে রাখা হয়, সূক্ষ্ম কোণ করে রাখা হয়, সূক্ষ্ম। নেক্সট বলেছে জীব ও জড়ে পদার্থের মাঝামাঝি অবস্থা ড্যাশকে বলা হয়, ভাইরাসকে বলা হয়। নেক্সট বলেছে মৌচাক ড্যাশ দিয়ে তৈরি হয়, মোম দিয়ে তৈরি হয়। নেক্সট বলেছে দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, ক্লিয়ার। নেক্সট, নেক্সট আমাদের বলেছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো, যে কোনো তিনটে, আচ্ছা দেখি। বলছে কোন দ্রবণ থেকে, কোন দ্রবণ থেকে কঠিন দ্রব্যকে আলাদা করতে কেলাসন পদ্ধতি সাহায্য করে, মিথ্যা। নেক্সট পরেরটা, পরেরটা আমাদের বলেছে যে ভৌত রাশি পরিমাপ করা যায় না, ভৌত রাশি পরিমাপ করা যায় না, মিথ্যা। নেক্সট বলেছে সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক কিছুতেই ব্যবহার করব না, সত্য। নেক্সট বলেছে এসআইতে বলের একক হলো সেন্টিমিটার, মিথ্যা হয়ে গেল এটা। নেক্সট পরে যাব, পরেরটা আমাদের কি দিয়েছে একটু দেখবো, পরেরটা বলেছে স্তম্ভ মেলানোর জন্য, ওকে ভালো কথা, বলেছে সবসময় দুদিকটা পড়ে নেবে তারপরেই করবে, আচ্ছা। তাহলে প্রথমে দিয়েছে অ্যাক্স হেলমিনথিস, ওকে, স্ত্রী এডিস মশা ঠিক আছে, ব্লাবার ঠিক আছে, মৌমাছির ভাষা ঠিক আছে, আচ্ছা। এখানে দিয়েছে চামড়ার নিচে চর্বির পুরুস্তর, নিকোটিম্বারজেন, পরজীবী, কলফন ফিস, ডেঙ্গি জীবাণু, ঠিক আছে। সবার প্রথমে আমরা দেখছি অ্যাক্স হেলমিনথিস, এটাকে আমরা করব হচ্ছে এই যে পরজীবী, সি একটা। নেক্সট বলেছে এডিস মশা, এটা আমরা করব হচ্ছে ডেঙ্গির জীবাণুর বাহক, এটা করব। নেক্সট আমাদের বলেছে ব্লাবার, এটা আমরা করব হচ্ছে চামড়ার নিচে চর্বির পুরুস্তর। নেক্সট বলেছে মৌমাছির ভাষা, এটা আমরা করব নিকোটিম্বারজেন, ঠিক আছে।
তাহলে সব শর্ট কোয়েশ্চেন সেটার হয়ে গেল, এটা ভালো করে পড়ো, একটু পরে আরেকটা পেপার আপলোড হবে, চ্যানেলে চোখ রেখো, বেশির থেকে বেশি শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।